ইউক্রেনের নৌবাহিনীকে নির্বংশ করে ফেলল রাশিয়া। ইউক্রেনের ছোট নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধজাহাজটিকেও পানিতে ডুবিয়ে দিল রাশিয়া। এর ফলে সাগরে যুদ্ধ করার মতো ইউক্রেনের আর কোনো যুদ্ধজাহাজ অবশিষ্ট রইল না। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের বাহিনী দুদিন আগে ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। এটি ইউক্রেনের শেষ যুদ্ধজাহাজ বলেও উল্লেখ করেছে রাশিয়া। তবে ইউক্রেনের নৌবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইউক্রেনের ওই যুদ্ধজাহাজটির নাম ইউরি ওলেফিরেঙ্কো। ইউরি ওলেফিরেঙ্কো একটি মাঝারি আকৃতির যুদ্ধজাহাজ। এটি সেনা এবং যান পরিবহনে ব্যবহার করা হতো। শুরুতে এটির নাম ছিল কিরোভগ্রাদ। 2016 সালে ইউক্রেনের নৌসেনা নামে এটির নামকরণ করা হয়। 2015 সালে ওই নৌসেনা মারিউপোলের কাছে নিহত হয়েছিলেন। 2022 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি যুদ্ধজাহাজটির ক্রুদের পদক প্রদান করেন। 2014 সাল পর্যন্ত ইউক্রেনের নৌবাহিনীর সদর দপ্তর ছিল ক্রিমিয়ার রাজধানী সেভাস্তোপলে। এদিকে রাশিয়া ব্ল্যাক সি ফ্লিটের জন্য সেভাস্তোপল বন্দরকে লিজ নিয়েছিল রাশিয়া। কিন্তু 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখলে নিলে ইউক্রেনের নৌবাহিনীর বড় অংশ সেরা সেরা যুদ্ধজাহাজ সহ রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে। পরে ইউক্রেনীয় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে রাশিয়ার নৌবাহিনী বিভিন্ন পদে যুক্ত করা হয়। মূলত ইউক্রেনীয় নৌবাহিনীর এসব কর্মকর্তারা ছিল দোনবাস থেকে আসা রুশভাষী এবং তারও রাশিয়াপন্থী। সে সময় ইউক্রেনের নৌবাহিনীর সদস্য ছিল 15,000 উপরেই। কিন্তু রাশিয়াতে যোগদানের পর ইউক্রেনীয় নৌবাহিনী ছোট হয়ে 7,000 সদস্যে পরিণত হয়। পরে নতুন সেনা যুক্ত করে আবারও বাহিনীটির সদস্য সংখ্যা 15,000 উন্নীত করা হয়েছে। যা নিয়েই 2022 সালে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেন। তবে রাশিয়ার ভয়াবহ আক্রমণে দু একটি যুদ্ধজাহাজ বাদে প্রায় পুরো নৌবাহিনী ধ্বংস হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ যুদ্ধের বিষয়ে দৈনিক ব্রিফিংয়ে ইউক্রেনের সর্বশেষ যুদ্ধজাহাজটি ধ্বংসের দাবি করেছেন। তিনি বলেছেন, রাশিয়া বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ যুদ্ধজাহাজ ইউরি ওলেফিরেঙ্কো ওডেসা বন্দরে একটি যুদ্ধজাহাজ ঘাঁটিতে ধ্বংস হয়েছে। ইগোর কোনাশেঙ্কভ বলেন, জাহাজটিকে উচ্চ নির্ভুল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছুই বলেননি। এদিকে ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র ওলে চালিক বলেছেন, তিনি রাশিয়ার কোনো দাবির ব্যাপারে কোনো জবাব দেবেন না। তিনি আরও বলেন, ইউক্রেনীয় নৌবাহিনী যুদ্ধের সময় ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করবে না। ইউক্রেনীয় নৌবাহিনী অত্যন্ত দুর্বল, কোনো আধুনিক বা শক্তিশালী যুদ্ধজাহাজ ছিল না। ইউক্রেনের কাছে একটিমাত্র ফ্রিগেট যুদ্ধজাহাজ ছিল, আরেকটি করফের যুদ্ধজাহাজ ছিল। ইউক্রেনের নৌবাহিনীর শক্তি বলতে এই দুটো জাহাজই ছিল, বাকিগুলো মিসাইল বোট এবং টহল যান। ইউক্রেনের যেহেতু খুব বেশি জলসীমা নেই, তাই নৌশক্তিও বাড়ায়নি। অথচ সোভিয়েত ইউনিয়ন পতনের পর ইউক্রেনের নৌবাহিনী ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী। এমনকি চীনের প্রথম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার লিয়াওনিংও ইউক্রেনের কাছেই কেনাম। পূর্বে এর নাম ছিল রিগা বা ভেরিয়াগ। প্রিয় দর্শক, ইউক্রেনীয় নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধজাহাজটির ধ্বংস এই যুদ্ধে কী গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।